আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আরেকটা স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর আগে আপনাদেরকে আমি আরেকটা স্যুপের রেসিপি দিয়েছিলাম, আমার পেজে আছে। তো আজকে রেসিপিটা, আজকে অনেকগুলো স্যুপ একসাথে আমি তৈরি করছিলাম, তিনটা স্যুপ। বাসায় কিছু গেস্ট আছে, সাথে নিজেরা তো আছি। তো এখানে আমি এক কাপ মুরগির মাংস, মুরগির বুকের মাংস বা ফার্মের মুরগির মাংস, এক যে কোনো মুরগির মাংস হলেই হবে, ফার্মের হোক দেশে হোক, এক কাপ মুরগির মাংস আগে আদা রসুন, তারপর একটু মরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমে আমি একটা হাঁড়িতে কিছু বাটার দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি। তো মাংসগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। আমি তিন প্যাকেট স্যুপ ইউজ করছি এখানে। তো প্রথমে আমি তিনটা প্যাকেট ম্যাগি স্যুপই নিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে ম্যাগি স্যুপের কালারের চাইতে আবার নর্থ স্যুপের কালারটা বেশ সুন্দর আসে, লালচে আসে, এই যে দেখছেন। আমি পরে দুটো দিলাম ম্যাগি স্যুপ, একটা নর্থ স্যুপ দিয়ে করছি। আমি স্যুপ বিভিন্নভাবে আমি আসলে তৈরি করি, প্যাকেট ছাড়াও স্যুপ তৈরি করি। তো এখানে যেহেতু প্যাকেটের স্যুপ ইউজ করছি, তারপরও এটার সাথে কী কী দিচ্ছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি আর কি। সবাই তো তৈরি করতে পারেনি, প্যাকেট স্যুপ তৈরি করা খুবই সহজ এমনিতেই। তা আমি প্রতিটা স্যুপের জন্য প্রায় হাফ লিটার করে পানি দিয়েছি, হাফ লিটার চেয়ে একটু বেশি দিয়েছি। আমি প্রায় 2 লিটার পানি দিয়েছি, 2 লিটার পুরো এখনও দিইনি। আমি এই যে কর্নফ্লাওয়ারগুলো নিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ারের সাথেও পানি দিচ্ছি প্রায় 1 কাপের মতো পরিমাণ। এরপর আমি 2টো ডিম ভেঙে ঘুরে নিচ্ছি, তার সাথে আমি সামান্য একটু পানি মিশিয়ে নিব। ডিমের সাথে একটু পানি মিশিয়ে দিলে স্যুপটা পাতলা করে ঢেলে দিলে সুন্দর হয়। এছাড়া আমি সব কিছু, সব স্যুপের সব কিছু একসাথে ডিম সহ মেখেও আমি স্যুপ তৈরি করি, সেটাও আমি একদিন আপনাদের সাথে আরেকভাবে ওইভাবে শেয়ার করব। আজকে স্যুপটা বেশ মজা হয়েছিল। আমি এটার সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনাদের রুচি মতো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। টমেটো সস সসটা দিলে কালারটাও বেশ সুন্দর আসে, খেতেও একটা টেস্টটা ভালো হয়। কাঁচামরিচ কেটে দিয়েছি, তারপর একটা লেবু রস পুরো দিয়ে দিব। এই যে আমি স্যুপটা ভালো করে প্রায় আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর আমি কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিচ্ছি। দেখে নেবেন আপনারা, পরিমাণ মতো ঘনত্ব এসে গেলে আর লাগবে না, যদি কম হয়ে থাকে তাহলে আপনারা আরেকটু কম, আরও 1 চামচ দিয়ে গুলে দিতে পারেন। আমারটা পারফেক্ট মতো হয়েছে, তাই আমি আর দিচ্ছি না। আমি সামান্য আর একটু এখানে সয়া সস দিয়ে দিলাম, সয়া সস দিলে ফ্লেভারটা ভালো আসে। লবণটাও চেক করে দিবেন, আমি মাংসটা ভাজা করার সময় বেশ লবণ দিয়েছিলাম 1 চামচ। এর যে পরবর্তীতে নামানোর কিছুক্ষণ আগে আমি পাতলা করে ডিমটা যেগুলো রেখেছি, 2টো ডিম সেটাও দিয়ে দিলাম। খুবই টেস্টি হয়, আপনারা চাইলে এটার সাথে চিংড়ি মাছ ইউজ করলে আরও মজা পাবেন। থাই পাতা থাকলে সেটা ইউজ করতে পারেন, আমার কাছে এই মতো থাই পাতা ছিল না, আমি তাই ইউজ করিনি। এই যে আমি একটা লেবুর পুরো রস দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে ভিনেগার থাকলে ভিনেগারও দিতে পারেন, লেবুর রসটা ফ্লেভার বাড়িয়ে দেয়। এছাড়া আমি সামান্য একটু চিনি দিব, যে যা রুচি মতো আসলে দিতে পারেন, কেউ একটু মিষ্টি পছন্দ করেন বেশি, একটু কম পছন্দ করেন। মোটামুটি আমার স্যুপটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। স্যুপটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।